টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টলিউড সিক্রেটস, মিমির আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে রিলিজ করেছে সুই ধাগা, যেখানে বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মাকে অভিনয় করতে দেখা গেছে। এই সিনেমার কিছু ফটো এবং টিজার বা ট্রেলার সামনে আসার সাথে সাথেই অনুষ্কা শর্মাকে নিয়ে ভীষণভাবে ট্রল শুরু হয়ে গিয়েছিল, তবে সেগুলো এখন অতীত। তবে আজকে আমরা আলোচনা করব যে সুই ধাগা সিনেমাটা কেন আপনাদের দেখা উচিত। প্রথমত আমি সুই ধাগা কেন দেখতে বলবো না, সুই ধাগা এমন একটা ছবি যেখানে আমরা বাস্তব জীবনে দেখি যে একটা ফ্যামিলি, তাদের কত আপস অ্যান্ড ডাউনস থাকে এবং তারা কীভাবে ধীরে ধীরে তাদের প্রতিকূলতাকে জয় করে। ঠিক সেরকমই সুই ধাগাতে বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মা একসাথে মিলে কীভাবে তাদের এই ফ্যামিলির আপস অ্যান্ড ডাউনসগুলোকে একসাথে জয় করলো, মানে প্রতিকূলতা কাটিয়ে তারা অ্যাটলিস্ট শেষে গিয়ে হাসির মুখটা দেখতে পাচ্ছে কীভাবে, সেই জার্নিটা কিন্তু এই ছবিতে স্পষ্ট করে দেখানো হয়েছে। এবং এই ছবিটা সবার দেখার ছবি, তোমরা ফ্রেন্ডসের সাথে গিয়েও দেখতে পারো, আবার ফ্যামিলির সাথে গিয়েও দেখতে পারো। সেই দিক থেকে বলা যায় সুই ধাগা কিন্তু সবার দেখার মতো ছবি। সরত কাটারিয়া পরিচালিত সুই ধাগা দেখার আরও একটা কারণ হলো, এই ছবিতে যেমন একটা মানুষের জীবন নিয়ে দেখানো হয়েছে যে তারা কীভাবে তাদের প্রতিকূলতাগুলোকে জয় করছে, ঠিক এই ছোট্ট ছোট্ট স্ট্রাগলগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে আছে অনেক হাসির মুহূর্ত। তাই এই ছবিটা যতটা ড্রামা বা সিরিয়াস কন্টেন্ট নিয়ে তৈরি করা হয়েছে, তার সাথে কিন্তু রয়েছে কমেডি সেন্স, মানে হাসির একটা ব্যাপারও রয়েছে। তো সেই কারণে আমার মনে হয় যে এই সিনেমাটা সবার দেখা উচিত। সুই ধাগা দেখার জন্য স্পেশালি আমি সবাইকে রিকোয়েস্ট করব, কারণ আমাদের সাধারণ মানুষদের জীবনে কী হয়, আমরা কেরিয়ারে এগোতে গিয়ে নানা রকম বাধা পাই এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ যখন তার কেরিয়ারে এগোতে চাইছে বারবার নানা রকম বাধা বিপত্তি আসছে, কোথাও না কোথাও গিয়ে সাধারণ মানুষ হার মেনে যায়, হয়তো হালই ছেড়ে দেয়। কিন্তু এই সিনেমাটা দেখার পর এই সমস্ত মানুষরা কিন্তু ইন্সপিরেশন পাবে, কারণ এখানে অনুষ্কা শর্মা এবং বরুণ ধাওয়ান যখন তাদের কেরিয়ারের পথে একটু একটু করে এগোচ্ছে এবং আসছে নানা রকম বাধা বিপত্তি। একটা জায়গায় দেখা যাচ্ছে যে বরুণ ধাওয়ানের মাকে ভর্তি করা হয়েছে হসপিটালে, সেখানে তার প্রয়োজন একটা নির্দিষ্ট ড্রেসের। সেই ড্রেসটা যখন দেখা যাচ্ছে যে বরুণ ধাওয়ান নিজে তৈরি করছে, সেটা অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু সেই হসপিটাল থেকে বারবার বলা হচ্ছে যে না, নির্দিষ্ট একটা জায়গা থেকেই ড্রেসটা কিনতে হবে এবং তার দামও কিন্তু থাকছে দ্বিগুণ। তখন কিন্তু বরুণ ধাওয়ান প্রতিবাদ করছে, সেই মুহূর্তে হয়তো কোনো সুরাহা হচ্ছে না, কিন্তু এই যে বাধা বিপত্তি, এই যে আপস অ্যান্ড ডাউনসগুলো তাদের জীবনে আসে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে অতিক্রম করেছে। আবার তারা যখন দেখা যাচ্ছে একটা কোম্পানিতে জয়েন করেছে, তারা জামা কাপড় বানাচ্ছে, নিজেদের হাতে তৈরি করা জামা কাপড়ের ওপর যখন ট্যাগ বসানো হচ্ছে মেড ইন চায়না, সেই নিয়েও কিন্তু আপত্তি করতে দেখা যায় এই ছবির হিরোইন অনুষ্কাকে। কেন একটা জামা যখন আমাদের দেশ থেকে তৈরি হচ্ছে তখন কেন মেড ইন চায়না ট্যাগ বসবে, এরকম নানা রকম বিরোধিতার মুখে পড়তে হয় স্বামী এবং স্ত্রীকে। তারপর যখন তারা স্বামী স্ত্রী মিলে নিজেদের একটা কোম্পানি খোলে এবং অবশেষে একটা ফ্যাশন শোতে ডাক পায়, মানে অ্যাট লাস্ট তারা একটা সাকসেসফুল জায়গা পায়, ঠিক সেই ইন্সপিরেশনটাই কিন্তু দেবে আপনাদের। তাই এরকম অনেক আপস অ্যান্ড ডাউনসের মুখোমুখি হই আমরা জীবনে, আর এই প্রতিকূলতাকে আমরা কীভাবে কাটিয়ে তুলবো তার জন্য অবশ্যই দেখতে হবে কিন্তু সুই ধাগা মুভিটি। এছাড়াও সরত কাটারিয়ার ডিরেকশন, মিউজিক, সিনেমাটোগ্রাফি, অসাধারণ গান সব মিলিয়ে কিন্তু সুই ধাগা সিনেমাটা সাকসেসফুল। এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন হলো 86 কোটি টাকা। তাই আমার তরফ থেকে আমি সবাইকে বলবো সুই ধাগা সিনেমাটা দেখো, এবং তোমাদের পার্সোনালি কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।